নমস্কার বন্ধুরা, পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত। সকাল থেকে সন্ধ্যা বৃষ্টি হয়েই চলেছে, আর এই বৃষ্টির সন্ধ্যাতে এক কাপ গরম গরম চা না হলে ঠিক জমে না। শুধু চা নয়, চার সাথে একটু স্ন্যাক্স বা বিস্কিট হলে বেশ ভালো লাগে। তাই আজ আমি আপনাদের সাথে একটা অপূর্ব স্বাদের বিস্কিটের রেসিপি শেয়ার করব। আর এই বিস্কিটটা বানানো ভীষণ সহজ আর সময় লাগে খুবই কম। চা বসিয়ে দিয়ে আপনারা এই বিস্কিটটা বানিয়েও নিতে পারেন। খেতে হয় অপূর্ব, যেমন খাস্তা তেমনই মুচমুচে, আর একবার বানিয়ে আপনারা সারা মাস জুড়ে সংরক্ষণও করতে পারবেন। তাহলে চলুন দেরি না করে আজকের এই মুচমুচে খাস্তা বিস্কিটের রেসিপিটা দেখে নেওয়া যাক। আজকে এই মুচমুচে নাস্তাটা বানানোর জন্য দেখুন, এখানে আমি নিয়ে নিয়েছি এই বাটির মাপ করে এক বাটি আটা, আর নিয়ে নিয়েছি হাফ বাটি ময়দা, আর মিষ্টির জন্য নিয়েছি এখানে ব্লেন্ড করে রাখা চিনি। আপনারা চাইলে চিনির পরিবর্তে মিচিরও ব্যবহার করতে পারেন, আর গোটা দানা কিন্তু এখানে ব্যবহার করবেন না, চেষ্টা করবেন চিনিটাকে ব্লেন্ড করে এইভাবে ব্যবহার করা। চিনিটাকেও দিয়ে দিলাম। দিয়ে দেবো স্বাদ মতো বা পরিমাণ মতো লবণ, দিয়ে দেব এক চামচ সাদা তিল, দিয়ে দেবো এক চামচ মৌরি। এবার সমস্ত শুকনো উপকরণ একটু ভালোভাবে আমি মেখে নেব। আজকের এই রেসিপিটা বানাতে কিন্তু কোনো রকম ঝামেলা নেই, খুব সহজে এই রেসিপিটা বানানো হয়ে যায়। এটা খেতে কিন্তু অসম্ভব মজাদার হয়। একবার বানিয়ে আপনারা এক মাস, মিনিমাম এক মাস আপনারা স্টোর করতে পারবেন, কোনো কাঁচের বোতলের মতো রেখে কিন্তু স্টোর করতে পারবেন। তো যাই হোক, আর এই রেসিপিটা বানাতে কোনো কিন্তু ঝামেলা থাকে না, খুব সহজে এটা বানানো হয়ে যায়। এবার ময়ামের জন্য এখানে আমি সাদা তেল দেবো। আপনারা চাইলে সাদা তেলের পরিবর্তে ঘিও দিতে পারেন। তেলের পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে, 3-4 চামচের মতো। তেলটা দিয়ে এটাকে কিন্তু খুব ভালোভাবে ময়াম করতে হবে। এটাকে যত ভালোভাবে ময়াম করবেন তত কিন্তু এই রেসিপিটা ক্রিস্পি হবে, মুচমুচে হবে, বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে। আর এটাকে কিন্তু খুব সুন্দর ডোলে ডোলে এইভাবে মেখে নিতে হবে। সমস্ত আটা ময়দার গায়ে যেন এই মিষ্টনটা বা তেলের ফ্লেভারটা যেন লাগে, সেইভাবে কিন্তু এটাকে মেখে নিতে হবে। খুব সুন্দর কিন্তু এটাকে ময়াম করতে হবে। আবার বলছি, এটাকে যত সুন্দর করে ময়াম করবে আজকে রেসিপি কিন্তু ততটাই দুর্দান্ত হবে। এইভাবে দেখুন ডোলে ডোলে কিন্তু খুব সুন্দর করে ময়াম করতে হবে। এটাকে দেখুন খুব সুন্দর করে মেখে নিয়েছে। এই দেখুন এইভাবে মুঠি করলে দেখুন মুঠি হয়ে যাবে, ভাঙবে না। এই দেখুন যতক্ষণ না চাপ দিয়ে ভাঙবো ততক্ষণ কিন্তু ভাঙবে না। এই দেখুন এইভাবে কিন্তু এটাকে ময়াম করতে হবে। সামান্য একটু এখানে এলাচ পাউডার আমি দিয়ে দেব। আবার একবার মেখে নেব। এবার এখানে আমি নর্মাল জল দেব। নর্মাল জল দিয়ে এটাকে মেখে নিতে হবে, কোন রকম গরম জল ব্যবহার করার দরকার নেই, জাস্ট নর্মাল জল দিয়ে মেখে নিলেই হবে। আর জলটাকে অল্প অল্প দিয়ে মাখাবেন, কারণ মিষ্টনটা কিন্তু বেশ টাইট রাখতে হবে, এটাকে নরম করলে হবে না। তাই অল্প অল্প জল দিয়ে এটাকে খুব সুন্দর করে মেখে নিতে হবে। এটা মাখার পর আমি দেখাচ্ছি মিষ্টনটা কেমন হবে, আর কেমন হলে আজকে রেসিপিটা একদম পারফেক্ট হবে। দেখুন এটাকে আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি। এবার এখানে আমি আর একটা উপকরণ অ্যাড করবো, একদম শেষে উপকরণটা অ্যাড করতে হবে। দিয়ে দেবো এই চামচের এক চামচ সুজি। সুজিটাকে কিন্তু আমি একদম শেষে ব্যবহার করলাম। সুজিটা দেওয়ার পর এখানে কিন্তু আর জল দেবেন না, একদম শেষে সুজিটা দিয়ে খুব সুন্দর করে এটাকে মেখে নেব আবারও। একদম প্রথমে সুজি দিলে কি হবে, সুজিটা কিন্তু খুব ভালোভাবে কিন্তু ফুলে যায় আর অনেকটা নরম হয়ে যায়, কিন্তু সুজিটাকে খুব বেশি আমি নরম করব না। তাই সুজিটাকে একদম শেষে দিয়ে এইভাবে মেখে নেব। এইভাবে যদি শেষে একটু সুজি দেন তাহলে কিন্তু ভীষণ ক্রিস্পি হবে নাস্তাটা। দেখুন সুজিটা দিয়ে আবার এটাকে আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি, আর মিষ্টনটা দেখুন বেশ কিন্তু টাইট হবে, আর সুজিটা যেহেতু ব্যবহার করেছি এ কিন্তু আর একটু টাইট হয়ে যাবে। এবার এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 10 মিনিট পর আমি আবার ফিরে আসছি। 10 মিনিট পর আমি আপনাদের সাথে নেক্সট শেয়ার করব। ততক্ষণ এটাকে ঢাকা দিয়ে রেস্টে রেখে দিতে হবে। দেখুন এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। 10 মিনিট পর দেখা যাচ্ছে দেখুন মিষ্টনটা কিন্তু একটু এইরকম টাইট হবে, খুব নরম হবে না, টাইট হবে আবার মোলায়েমও হবে। এইভাবে কিন্তু খুব সুন্দর করে এটাকে মেখে নিতে হবে। এবার এটা থেকে আমি লেচি কেটে নেব। যায় এই দেখুন এটাকে এইভাবে আমি লেচি কেটে নেব, খুব বড় বা খুব ছোট আমি বানাবো না, এইভাবে করব। আর কোন রকম বেলার ঝামেলা নেই, বেলাবেলি ঝামেলা ছাড়াই আজকের এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। দেখুন এইভাবে আমি লেচিগুলোকে কেটে নিয়েছি। এবার এগুলোকে আমি হাতের মাধ্যমে একটু গোল করে নেব, একটু প্রেসার দিয়ে কিন্তু এটাকে গোল করতে হবে।
এটাকে দেখুন গোল করে নিয়েছি। এবার হাতের মাধ্যমে চাপ দিয়ে এটাকে একটু এইভাবে আমি চ্যাপ্টা করে নেবো। এই দেখুন, খুব চ্যাপ্টা নয়, এইভাবে একটু চ্যাপ্টা করে নেব। এবার এরকম একটা ঢাকনা নিয়েছি, ঢাকনার মাধ্যমে এটাকে কেটে নেবো এইভাবে। এইভাবে দেখুন আমি কেটে নেব। এই দেখুন কত সুন্দর হয়েছে ধারের পোর্শনটা। দেখুন ধারের পোর্শনটা কিন্তু এইরকমই হবে, এটাকে সমান করতে যাবেন না, জাস্ট এইরকমই হবে। এটা দেখতে কত সুন্দর হচ্ছে দেখুন। আর এগুলো কিন্তু আমি একইভাবে আবারও বানিয়ে নেব, আর একটাকে আমি গোল করে নেব। দেখলেন তো কোন রকম বেলাবেলি ঝামেলা ছাড়াই কত সহজ এটা বানানো হয়ে যায়। এইভাবে আবার আমি কেটে নেব গোল করে। এই দেখুন কত সুন্দর হচ্ছে দেখুন। আর এইভাবে কিন্তু আমি সবগুলোকে খুব সুন্দর করে বানিয়ে নেব। দেখুন সবগুলোকে আমি কত সুন্দর করে বানিয়ে নিয়েছি, আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন। এগুলো দেখলেন তো কোন রকম বেলার ঝামেলা নেই, বেলার ঝামেলা ছাড়াই কত সুন্দর করে বানিয়ে নিয়েছি। আপনারা অবশ্যই বাড়িতে আমার মতো একবার ট্রাই করবেন, দেখবেন বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে। চলুন এবার এগুলোকে আমি ভেজে নেব। এবার দেখুন গ্যাসটাকে জ্বলে দিয়ে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেলটাকে আমি মিডিয়াম গরম করেছি, খুব বেশি নয়, মিডিয়াম গরম করতে হবে। এবার এগুলোকে আমি তেলের মধ্যে ছেড়ে দেব। এই দেখুন তেলের মধ্যে দিলে বুঝতে পারবেন একটু হালকা বুদবুদ উঠছে, তার মানে জানবেন যে তেলটা একদম পারফেক্ট গরম রয়েছে। এইভাবে সবগুলোকে আমি দিয়ে দেব। দেখুন গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম রেখে এগুলোকে আমি কত সুন্দর করে ভেজে নিয়েছি। আর দেখুন কতটা ফুলে যাচ্ছে। এই দেখুন এখানে কিন্তু বেকিং পাউডার বা বেকিং সোডা কোনো কিছুই আমি ব্যবহার করিনি, তাও দেখুন কত সুন্দর ফুলে যাচ্ছে। আর পিছনটা দেখুন একটু কালার কিন্তু ধরা শুরু করেছে। এবার এটাকে আমি উল্টে দেব। আর এখন কিন্তু বাইরে প্রচুর বৃষ্টি চলছে, আর বৃষ্টির সময় কিন্তু এরকম চার সাথে মিষ্টি মিষ্টি এই রেসিপিটা থাকলে আর কিন্তু কিছুই দরকার পড়ে না। এই বৃষ্টির সন্ধ্যাটা জাস্ট জমে যায়, খুব সুন্দর এগুলো খেতে হয়, আর দেখতেও কিন্তু অপূর্ব হয়। যাই হোক উল্টে পাল্টে এগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নেব। দেখুন এগুলোকে আমি কত সুন্দর করে ভেজে নিয়ে যাক, কত সুন্দর হয়েছে দেখুন। আর কালারটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর কালার হয়েছে, খুব লাল নয় আবার সাদাও নেই, দেখতেই পাচ্ছেন। আর এটা কিন্তু খুব ভালোভাবে হয়ে গেছে। এই কালারগুলোকে আমি কিন্তু আর বেশি লাল করব না, এই রকমই থাকবে। এই রকমই যদি থাকে তাহলে কিন্তু দেখতে খুব সুন্দর হবে, খেতেও অপূর্ব হবে। এবার এগুলোকে আমি উঠিয়ে নেব, এখানে আমি উঠিয়ে নেব, নিলে কি হবে এক্সট্রা যে তেলটা সেটা ঝরে যাবে। আর দেখুন কতটা সুন্দর হয়েছে, এগুলো যখন ঠান্ডা হয়ে যাবে বেশ খাস্তা হবে আর মচমচে হবে। সবগুলোকে আমি উঠিয়ে নেব এইভাবে। দেখুন সবগুলোকে আমি খুব সুন্দর করে বানিয়ে নিয়েছি, আর কত সুন্দর হয়েছে দেখুন, বেশ কিন্তু টাইট হয়ে গেছে। এটা ঠান্ডা করার পর আমি আপনাদের দেখাচ্ছি, আওয়াজটা শুনুন, শুনে বুঝতেই পাচ্ছেন কতটা খাস্তা হয়েছে আর কতটা মুচমুচে হয়েছে। এই দেখুন কত অপূর্ব দেখতে হয়েছে, বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ভীষণই পছন্দ করবে। আর এই বৃষ্টির সন্ধ্যাতে চার সাথে কিন্তু এরকম রেসিপি একটা থাকলে দারুণ লাগে, বাচ্চা থেকে বড় সবাই একবার খেলে দেখবেন বারবার বানাতে বলবে। এটা যেহেতু একটু মিষ্টি মিষ্টি, আপনারা মিষ্টি বিস্কিটও বলতে পারেন, নাস্তাও বলতে পারেন, আর স্ন্যাকও বলতে পারেন, আপনাদের যেটা ইচ্ছা সেটা কিন্তু বলতে পারেন। অসম্ভব মজাদার খেতে হয়। এই দেখুন হাত দিলে এইরকম ভেঙে যাবে। এই দেখুন কতটা সুন্দর হয়েছে, অসম্ভব সুন্দর এটা খেতেও হয়। এই দেখুন একটু হালকা গরম রয়েছে, যখন একদম ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু আরো মুচমুচে হয়ে যাবে। আর অবশ্যই আমার মতো যদি বাড়িতে এইভাবে একবার ট্রাই করেন আমাকে কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। আজকের এই দুর্দান্ত স্বাদের রেসিপিটা আপনাদের কেমন লাগলো, আর আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে টাটা, আবার দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে।